সোনামুড়াতে একটি ভাইরাল ভিডিও দেখলাম, বিষয়টা নিয়ে একটু কথা বলতে এসেছি। এই কাজটা অ্যাকচুয়ালি অনেক একটা জঘন্য কাজ হয়েছে। ছেলে দুটোর নাম, একটার নাম বশির খান আর একটার নাম ইবন, এগুলোর ব্যাপারে আমি জানতেও চাই না। যদি আপনারা জানতে চান তাহলে এজে আলামের নামে একটা পেজ আছে, এই পেজে ভিডিওটা দেখতে পারেন, পুরো ঘটনাটা জানতে পারবেন। কিন্তু আমি কথা বলতে এসেছি মেয়েটার ভিডিও কেন ভাইরাল করা হয়েছে। ইমন নাকি মেয়েটার সাথে রিলেশনে ছিল, মেয়েটা নাকি ইংলিশ মিডিয়ামে না কোন স্কুলে পড়ে, আর এক তো মেয়ের 18 বছর হয়নি, মেয়েটাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে। মেয়েটার সাথে ওই ছেলেটা রিলেশনে ছিল, তারপর স্কুল ফাঁকি দিয়ে ওরা বাইরে কোথাও ঘুরতে গিয়েছিল, মেয়েটার ভিডিও বানানো হয়েছিল, মেয়েটাকে যে কোনো একটা কিছু করে রাজি করানো হয়েছিল বাইরে যাওয়ার জন্য। দেখুন, মেয়ের 18 বছর হয়নি, তারপর বিভিন্ন প্ল্যান করে আজকালকে ছেলেরা অনেক কৌশলের মাধ্যমে মেয়েদের পটিয়ে নেয়, তারপর এসব কিছু করার চেষ্টা করে। বিশেষ করে এটা সোনামুড়াতে বেশি হয়। মেয়েটার এখন কি হবে? এই মেয়েটার যে ভিডিওটা ভাইরাল করে দেওয়া হয়েছে, আমি মানি ছেলেটা মেয়েটাকে ভালোবেসেছিল, বা মেয়েটা এখন ছেলের সাথে কথা বলছে না, বা ইমনের বন্ধু বশির খান ওই দুজনের প্ল্যানের মাধ্যমে ভিডিওটা ভাইরাল করা হয়েছে। যদি ইমন নাকে, ও যদি মেয়েটাকে ভালোবাসত, বা মেয়েটা যতই অন্যায় করুক, যতই খারাপ কিছু করুক ছেলেটার সাথে, কোনোদিন মেয়েটাকে ভালো খারাপ পাবে না, মেয়েটার কোনোদিন ক্ষতি করতে চাইবে না। আজকে এই দুইটা ছেলের জন্য মেয়েটার ফিউচার কি হবে, বা ভবিষ্যতে কি হবে, মেয়েটা সুসাইডও করতে পারে। এখন মূল কথা হচ্ছে, যদি এই দুটো ছেলেকে আজকে ছেড়ে দেওয়া হয়, ওদেরকে কিছু না বলা হয়, ওদেরকে কিছু কোনো শাস্তি না দেওয়া হয়, কালকে আপনার বোনের সাথে হতে পারে এমন, আপনার মেয়ের সাথে হতে পারে এমন, আপনার ফ্যামিলির কারোর সাথে হতে পারে এমন। দেখুন, মেয়েটার আমি দোষ দিতে পারছি না, কারণ মেয়েটার 18 বছর হয়নি। আজকালকার ছেলেরা মেয়েদেরকে এভাবে ফাঁসানোর চেষ্টা করে, তারপর মেয়েকে রাজি করিয়ে এমনটা করেছে, কারণ মেয়ের 18 বছর হয়নি, মেয়েটা এখনো ছোট। এই জিনিসটা নিয়ে আর বেশি ভাইরাল করবেন না, এমনটাও হতে পারে কালকে আপনার ফ্যামিলির কারোর সাথে হচ্ছে, এরকম হবে যদি আজকে ওদেরকে কিছু না করা হয়। যদি ওরাও না করে অন্য কেউ করতে পারবে, ওদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে অন্য কোনো ফ্যামিলির মেয়ের উপরে কোনোদিন এরকম অন্য কেউ করতে না পারে। আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত প্যারেন্টসদের বলতে চাই, গার্জিয়ানদের বলতে চাই, যাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, আপনারা একটু আপনাদের ছেলেমেয়ের খেয়াল রাখুন, একটু খবর নিয়ে দেখুন, কোথাও স্কুল ফাঁকি দিচ্ছে না তো, বা কারোর সাথে এরকম মিলামেশা করছে না তো, বা লাইন মারছে না তো কারোর সাথে। সো এটা একটু খবর নেওয়ার দরকার আছে। দেখুন, কেউ কেউ আছে এরকম মেয়েদের উপরে বিশ্বাস করেন, আমার মেয়ে এরকম করবে না, এটা ভুলে যান, এটা আজকালকার জেনারেশন, কিছুই হতে পারে, হতেই পারে। এই কারণে বলছি একটু খবর রাখুন, সমস্ত প্যারেন্টসদের আমি বলবো, গার্ডিয়ানদের বলবো, আপনারা আপনাদের মেয়ের খবর রাখুন, যদি কোনো বাইরে স্কুলে যায়, বা একটু খবর নিয়ে দেখবেন, খেয়াল রাখবেন। আর যে বশির খান ছেলেটা, ও বলেছে ওকে নিয়ে নাকি কেউ ভিডিও বানালে ওকে দেখে নেবে। ছেলেটা মুম্বাই কোথায় থাকে প্লিজ, যদি কারোর কাছে অ্যাড্রেস থাকে, বা ও মুম্বাইতে কোন এরিয়ার ভিতরে কাজ করে, থানে,
তারপর বান্দ্রা, এরকম অনেকগুলো এরিয়া আছে মুম্বাইতে। কোন এরিয়ার ভিতরে থাকে এই এরিয়ার নাম বললেই চলবে, ও ছেলেটাকে খোঁজ করা যাবে, ইনফরমেশন নেওয়া যাবে। আজকে যদি একে ছেলে ছেড়ে দেওয়া হয়, কালকে হয়তো অন্য কোনো ছেলে আপনার মেয়ের সাথে এরকম করতে পারে, আপনার বোনের সাথে এরকম করতে পারে। এই কারণে এ দুইজনকে উচিত শিক্ষা দেওয়া হোক, আর মেয়েটার ফিউচার কি হবে এটা নিয়ে একটু ডিসকাস করা হোক। বশির খান মুম্বাই কোথায় আছে যদি কেউ ঠিকানা দিতে পারেন, ওর কোন এরিয়াতে আছে বা কোথায় কাজ করছে, তাহলে ভালো হবে, ওকে ত্রিপুরাতে নিয়ে আসা যাবে, অতটুকু পারবো আমরা। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করবেন। বশির খানের ফেসবুকে এর আগেও অনেক ডাটা ছিল, তারপর অনেক কিছু পোস্ট ছিল ওই মেয়েটার নামে, সবগুলো ডিলিট করে দিয়েছে। এখন ও বলছে ও এসব করেনি, ও নাকি ভাইরাল করেনি, তারপর ওর তো ডিলিট করে দিয়েছে। ওর ফেসবুকে যে ডাটা আছে, ডাটা ডাউনলোড দিয়েছি আমি, ডাউনলোড দিয়ে তারপর দেখছি সম্পূর্ণ দোষ তার, এই ছেলেটার। মেকিং রিকোয়েস্ট টু সার্ভার, এটা ইনফরমেশন আসিল বলতে তার ফেসবুক প্রোফাইলের ভিতরে সব কিছু আসিল, ওর ভিডিও, তারপর হ্যাঁ নিজে শাস্তে এক্ষণে হ্যাঁ সব ডিলিট করে ভালো শাস্তে আসে। তবে এটা ডাটা তো ডিলিট নেই কি না, সেভিং ডাটা, ইন সব মে হাম তোমারা বাপ হে, বাপ কা দাদা কা। Human verification access address now, your IP address, our IP address. Bashir Khan. চিন্তা করিস না, আইডিয়া ফায়ার যাবে এক ঘন্টা পরে, এক ঘন্টা লাগে তোর আইডিয়া আমার কাছে আছে।